ওটস শব্দটির সাথে আজকাল আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। এটি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ওটসের পোলাও। ওয়েলকাম টু মানিদীপাস কিচেন, স্বাগত জানাচ্ছি সবাইকে আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি দেখার জন্যে। পুষ্টিকর সুস্বাদু এই রেসিপিটিকে আপনি দুপুরের লাঞ্চ বক্সে অথবা রাতের ডিনারে কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। বিশেষ করে যাদের সুগার কোলেস্ট্রল রয়েছে তারা এই রেসিপিটিকে বেশ মজার সঙ্গে উপভোগ করতে পারেন। রেসিপিটি তৈরির জন্য 12-15টি বিনসকে ছোট ছোট টুকরো করে প্রথমেই কেটে নিচ্ছি। তার সাথে নিয়েছি 2 গাজর। গাজরগুলোকেও একই রকমভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে আমি কেটে নেব। সবজির মধ্যে আমি যদিও গাজর, বিনস আর ক্যাপসিকামই নিয়েছি, কিন্তু আপনারা চাইলে ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন, যেমন মটরশুঁটি, কর্ন ব্যবহার করা যেতে পারে, তাছাড়া ইয়েলো অথবা রেড বেল পেপারও এতে বেশ ভালো লাগবে। আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে, এগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নেব। এখানে একটি কড়াই গরম বসিয়ে নিয়েছি, তাতে ঢেলে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ ঘি আর 25 গ্রাম পরিমাণ কাজু বাদাম। কাজু বাদামগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে আমি তুলে রাখব। পোলাওটাকে ডেকোরেট করার সময় এগুলোকে ব্যবহার করব। অবশিষ্ট যে ঘিটা বেঁচে গেছে তাতে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4-5 পিস লবঙ্গ আর 2 তেজপাতা। হালকা ফ্রাই করে নিয়ে এর সাথে অ্যাড করছি 2 কাঁচা লঙ্কা কুচি আর 50 গ্রাম পরিমাণ চিনে বাদাম। বাদামগুলো কিছুটা ভাজা হয়ে এলে যে ভেজিটেবলসগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেব। ঘি ব্যবহারে যদি কারোর অসুবিধা থেকে থাকে তাহলে সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা ভাজা হয়ে এলে এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। সবজিগুলো ভাজা হয়ে এসছে, এবার সেদ্ধ করার জন্য 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর সাথে মিশিয়ে দেব 500 গ্রাম পরিমাণ ওটস। এর থেকে যে পরিমাণ ওটসের পোলাও তৈরি হবে সেটি বড়রা হলে 2 আর বাচ্চাদের ক্ষেত্রে 3 অনায়াসে খেতে পারবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 বড় চামচ চিনি, তবে চিনিটা অবশ্যই অপশনাল। আবারও 1 বাটি পরিমাণ জল এর সাথে অ্যাড করে দিলাম যাতে ওটসগুলো সেদ্ধ হয়ে যায়। 2-3 টুকরো এলাচ থেতো করে এর সাথে মিশিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম কিশমিশ 25 গ্রাম পরিমাণ। ওটসের সাথে ভেজিটেবলসগুলোকে নেড়ে চেড়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। এ পর্যায়ে এসে আমরা নুনটা চেক করে নেব, আমার কিছুটা প্রয়োজন, তাই আমি আরও কিছুটা নুন এর সাথে অ্যাড করে নিলাম। ফ্লেমটাকে লো করে দিয়ে আরও 5 ঠিক এভাবেই ভেজে নেব। বন্ধুরা, আমাদের ওটসের পোলাওটি রেডি হয়ে গেছে। কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি একটি বক্সে ধীরে ধীরে ঢেলে নিচ্ছি। ওটসের পোলাওটি চটপট যেমন তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু এটি খুবই সুস্বাদু হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারই হোক না কেন, অল্প সময়ে খুব সহজে তৈরি করে ফেলা যেতে পারে। ভেজে রাখা কাজু বাদামগুলোকে উপরে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আমি আবারও ফিরব নতুন কিছু রেসিপি নিয়ে।